হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসলাম। আজকে ভিডিওটা একটু অন্যরকম, আর কি বলতো, একটু পাশ থেকে আওয়াজ আসতে পারে, কারণ আমাদের এখানে বারুণীর মেলা শুরু হয়ে যাচ্ছে ঠাকুরনগরে। তো মাইক ফাইক বাজছে, দোকানপত্র আসছে, আওয়াজ মোটামুটি আসবে, হয়তো তোমরা শুনতে পাচ্ছ হয়তো। তো খুবই ডিস্টার্ব হয় এই জন্য ভিডিও করতে গেলে। তো আজকে ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ একটু আলাদা বলেছি। আলাদা বলতে, আমি ইউটিউবে রিলস দেখছিলাম, তো রিলস দেখতে দেখতে বারবার একটা জিনিস দেখছিলাম, লাভি গ্রিপ টেপ। তো ওটা দিয়ে নাকি বালুন বানানো যায়, মানে ইচ্ছা মতো গ্লিটার দিয়ে ফিরে ছোটো ছোটো বালুন হয়, খুব কিউট কিউট। এটাকে দেখবো, ট্রাই করে যে এটা সত্যি সত্যি এরকম হয় কিনা। আমার খুব এক্সাইটেড যে সত্যি সত্যি ছোটো ছোটো ব্যালুনগুলো খুবই কিউট, কারণ আমি এখানে, ওরা ওখানে অনেক রকম গ্লিটার ইউজ করেছে, আমি ওখানে আমার নেল গ্লিটারগুলো ইউজ করব, এরকম গ্লিটার রয়েছে। তো আর এর মধ্যেও রয়েছে অনেকগুলো ছোটো ছোটো গ্লিটার, যেগুলো এবার কোনটা ইউজ করব সেটা আমি তোমাদেরকে দেখাই। তো চলো এটা বানিয়ে দেখা যাক কীরকম হয়। এবার এটাকে আমি এই পাইপটার মাধ্যমে ফোলাবো, বাট খুব মানে কি বলবো, মানে আঠালো আঠালো ভাব, তো ওর জন্য ভীষণ মানে ফুলতে চাইছে না, একটু শক্ত, একটু দমটা বেশি লাগছে, আর কোথাও মনে হচ্ছে একটা লিক মতো আঠাটা লাগেনি, সেই সাইডটা থেকে হাওয়াটা বেরোচ্ছিল, তার জন্য আমি একটু ঠিক করে নিচ্ছিলাম। তো এরপরে আমি আবার ফোলানোর চেষ্টা করছি, ফোলাতে চেষ্টা করছি, বাট সত্যি সত্যি ফুলে গেছে বেলুনের মতো, আবার হাওয়াটা বেরিয়ে যাচ্ছে, রিটার্ন আসছে কেন, কারণ আমার মুখটা যেদিকে পাইপ রয়েছে সেদিক থেকে আবার হাওয়াটা ইয়ে হয়ে আসছে, তো আমি বুঝতে পারিনি যে ওটাকে ঠেলে বন্ধ করে দিতে হবে মুখটা। তো খুবই কিউট একটা বালুন হয়, ছোট্ট, দেখো তোমার ইচ্ছে মতো গ্লিটার দিয়ে বানাতে পারো, ওর জন্য খুব কিউট দেখা যায় জিনিসটাকে, কিন্তু খুব মানে নরম আর খুব ইয়ে টাইপের, মানে এটাকে বেশি তুমি চাপাচাপি করতে পারবে না, তাহলে এটা ফেটে যেতে পারে, কারণ খুবই নরম একটা শৌখিন জিনিস খুবই। তো সত্যি ফাইনালি এটা দিয়ে বালুন হয় আমি দেখলাম নিজে ট্রাই করে, তা আবার তোমাদের সামনে দেখতেই পেলে সত্যি সত্যি বালুন হয়। আমি এটাকে বারবার দেখছিলাম ইউটিউবে এই রিলসটাকে যে এটা দিয়ে একটা বালুন হয়, তো সত্যি হলো এটা, আমি ভাবতে পারিনি যে হবেও। আর বাদ বাকি অংশগুলো এভাবে কাঁচি দিয়ে কাটতে দেখেছিলাম, বাট আমার একটু ভয় লাগছিলো কাটতে যদি ফেটে যায়। তো সত্যি সত্যি ফাইনালি হলো বালুনটা, সত্যি খুবই কিউট লাগছে, খুবই, দেখো সত্যি। বিভিন্ন রকম গ্লিটার তোমরা নিজেদের ইচ্ছা মতো দিয়ে বানাতে পারবে। তো আমিও তো বানিয়েছি, ট্রাই করেছি, সত্যি এটা সাকসেস হয়েছে, খুব হ্যাপি করে জানিও এরকম কিউট ব্যালুনটা কিরকম লেগেছে। আর যাদের যাদের ইন্টারেস্ট আছে যেটা সত্যি কিরকম হয়, ট্রাই করে দেখো, দারুণ। কিন্তু একটু কষ্ট, জাস্ট খুব স্টিকি, তো ওই জন্য খুব কষ্ট, হাতে লেগে পড়ে বারবার করে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, আগামী ভিডিওতে আবার দেখা হবে। তো চলো বন্ধুরা, বাই বাই।